হ্যালো শঙ্কর। হ্যাঁ বল। পল্টু পুলিশকে সব বলে দিয়েছে। কি ওকে কি ঠিক আছে, ওকে একটু ধাওয়া কর বুঝলি, আর ওকে একটু উচিত শিক্ষা দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলি? পল্টু সব পুলিশকে বলে দিয়েছে। এক কাজ কর, যা তো একটু ওকে একটু ভালোভাবে শিক্ষা দিয়ে আসিস, আর ও যাতে বুঝতে পারে যে কার সাথে ঝামেলা করছে, বুঝতে পারলি? ঠিক আছে গুরু, আমি যাচ্ছি একটু। ও বুঝতে পারেনি ও কার সাথে ঝামেলা করছে। কিরে তুই পুলিশকে খবর দিতে গেলি কেন গুরু? আমি ভেবেছিলাম আমি এখানকার ডন। ও তাই নাকি? তা এখন কি ভাবছিস? এখন ভাবছি আমি 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 পালাবো। চল পালি চল, মেয়েদের সাথে বেশি লাগিস না। গুরুকে গিয়ে কি বলবো তাহলে? বলবো একটা মেয়ে এসে ওকে বাঁচিয়ে নিয়ে গেছে। আর ম্যাডাম আপনাকে বলে রাখছি, আমার গুরু আপনাকে ছাড়বে না। যান যান, আপনাকে ঠিক খুঁজে বের করে নেবে। যান যান যান। আসতে ভাই। পুলিশ কি রে, তোরা দুজনে মিলে একটা মেয়ের কাছে মার খেয়ে আসলি, এই কারণে কি আমি তোদেরকে দুবেলা মাংস ভাত খেতে দিই নাকি রে? গুরু মেয়ে ছিল তাই কিছু বলিনি, ছেলে হলে না ওখানেই পুঁতে দিতাম। তাছাড়া গুরু এটাকে খুবই সুন্দরী দেখতে, চোখের দিকে তাকালে কেমন যেন দুর্বল হয়ে যায়। বলিস কি রে, তা মেয়েটা কোথায়? গুরু ওই রাস্তাতেই ওকে পাবে। চল তাহলে তো মেয়েটাকে তো একবার দেখতে হয়, বুঝতে পারলে? কার এত বড় সাহস যে আমার সাথে ঝামেলা করে? চল। অ্যাটেনশন স্পোর্টস লাভার, তোমরা তোমাদের নিজেদেরকে তৈরি করা একটা ভালো নিউজ শোনার জন্য আর ICC কিন্তু অফিসিয়ালি এখন লাইভ হয়ে গেছে, আর আমি অনেক এক্সাইটেড তোমাদেরকে একটা বড় প্ল্যাটফর্মের কথা বলার জন্য যেটার নাম হলো মোজব্যাট। মোজব্যাটের সাথে তোমরা তোমাদের জার্নি শুরু করার জন্য তৈরি হয়ে পড়ো। সেখানটাতে 5 মিলিয়নেরও বেশি লোক 5 লাখ টাকারও বেশি জিতেছে, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, আর এখন তোমাদের পালা। চ্যাম্পিয়ন বানানোর জন্য তোমরা তোমাদের স্পোর্টস নলেজকে কাজে লাগাও। রোজ যেত 6,000 মতো INR এবং মাসে 27,000 মতন INR, কিছু লোক কিন্তু এখানে লাখেরও বেশি জিতেছে এবং এখন তোমাদের পালা। আর মোজব্যাট কিন্তু এখন তোমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছে, যেরকম একটা ক্লিকে রেজিস্ট্রেশন, অনেক রকমের পেমেন্ট অপশন এবং অনেক রকমের গেম, মজাদার ক্যাসিনো গেম, আর যত ইচ্ছা পারো তুমি এখানে বেট লাগাও, আর অনেক তাড়াতাড়ি তোমরা উইথড্রল করতে পারবে, সবটাই তোমার হাতের উপরে। আর গাইস এখনই তোমরা ফিনান্সিয়াল সাকসেস কে আনলক করো, তোমার উইনিং কে একটা ক্লিকেই তুমি উইথড্রল করো, তাও শুধুমাত্র 24 মিনিটের ভিতরে, আর তুমি 24x7 সাপোর্টও পাবে। আর গাইস এখানে সব থেকে ভালো হলো যে এটা খুবই সিম্পল, এখানে শুধু তোমার হ্যাভ আর নাতে ক্লিক করতে হবে। আর গাইস তুমি এখান থেকে জিততে পারবে 100% রিয়েল মানি। শুধুমাত্র এটাই না, মোজব্যাট কিন্তু তোমাদেরকে আরো অনেক গেম দেবে, যেরকম অ্যাভিয়েটর, আন্ডারবার, লাকি 7, ড্রাগন টাইগার। বোনাসের জন্য তৈরি হয়ে যাও আমার দেওয়া প্রোমো কোড শঙ্কর 555 ইউজ করে, আর তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো 34,000 মতন INR বোনাস, এর সাথে তোমরা পেয়ে যাবে 250টা ফ্রি স্পিন। তাহলে গাইস দেরি কিছু, এক্ষুনি যাও গিয়ে সাইন আপ করো, খেলা শুরু করো, যেত রিয়েল মানি মোজব্যাটের সাথে, তোমাদের সাপোর্ট শুরু করো, গুড লাক। বেশি বাড়াবাড়ি করছিস কিন্তু তুই। আমি বাড়াবাড়ি করছি না, তুই বাড়াবাড়ি করছিস। আমি করছি না, তুই করছিস। এখানেই মেরে দেবো তোকে, কিন্তু মার দেখবি, যে মার দেবো তোকে। তুই চিনিস আমাকে? তোমাদের প্রবলেমটা কি, এভাবে রাস্তায় মারামারি করছো কেন? তুই তেমন কিছু নয়, আমরা দুই ভাই। তাহলে ভাই ভাই যখন এভাবে মারামারি করে কেউ, তোমাদের মা যদি জানতে পারে কতটা কষ্ট পাবে উনি। পারলে দু ভাই কাঁধে কাঁধ মিলিয়ে বাড়িতে গিয়ে মা বাবাকে খুশি রাখো। তোমরা যে এইভাবে রাস্তায় মারামারি করছো এগুলো একদমই ভালো না, এগুলো একদম একটা বাজে কাজ, এভাবে মারামারি করবে না, বুঝলে? থ্যাংক ইউ দিদি, আগে আমাদের এরকম ভাবে কেউ বোঝায়নি। আচ্ছা ঠিক আছে, এবার মারামারি করবে না কিন্তু, একদমই ভালো না। আচ্ছা এসো। আরে গুরু তুই মেয়েটাকে তুললে না কেন? আমি তো হলাম আজকে ওকে তুলে নিয়ে গিয়ে ওর সাথে
শোন ভল্লা, আজকে যা বলেছিস বলেছিস, এরপর থেকে যেন আর না শুনি তোর মুখে এইসব। আর মেয়ের হলো লক্ষ্মী, তাই লক্ষ্মীকে সম্মান করতে শেখ। আর বুঝলি, কালকে থেকে আমাদের প্ল্যান চেঞ্জ করতে হবে। প্ল্যান? আচ্ছা গুরু, তুমি ঠিক কী বলছো একটু বুঝিয়ে বলবে? আমি বলতে চাইছি, কালকে থেকে তোরা দুজন গুন্ডা আর আমি বোকারাম। মানে? মানে মানেটা তোরা কালকেই বুঝতে পারবি। চল, আজকে আর ভেবে লাভ নেই। আর একটা কথা, মেয়েটাকে দেখতে কিন্তু অপরূপ সুন্দর। গুরু, ওই তো ওই তো আসছে, চলো এটাই ভালো সময়। শোন, যেভাবেই হোক অ্যাক্টিং যেন ভুল হয় না, কারণ ওর কাছে আমাকে ভালো হতেই হবে, বুঝলি? একদম একদম, চলো চলো। ম্যাডাম, ওরা দেখুন অন্যায়ভাবে আমাকে মারছে। তোরা আবার একটা নিরীহ ছেলেকে এভাবে মারছিস? এই যে ম্যাডাম শুনুন, আমরা কিন্তু বারবার আপনাকে ছেড়ে দেবো না। হ্যাঁ, ভালো চান তো এক্ষুনি এখান থেকে চলে যান, আর শঙ্করকে আমাদের হাতে ছেড়ে দিন, নালে ওকে তো মারবই সাথে আপনাকেও মারবো। ম্যাডাম, আপনি বিনা কারণে আমার জন্য কেন রিস্ক নেবেন? আপনি চলে যান। আরে ম্যাডামের তোকে ভালো লেগেছে, সেই কারণেই তো মরার কথা শুনে এখন পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে। আর ম্যাডাম, আপনার কি সম্পর্ক ওর সাথে? নাগরিক ও, এবং আমরা সকলেই এই দেশের একটা নাগরিক, আমরা ভালো বন্ধু। ও বন্ধু, তা ওরা যখন এখন বন্ধু, চল আমরা যাই। আরে আমরাও তো এই দেশের নাগরিক, চল আমরাও তো বন্ধু একে অপরের। বাপে, সত্যি ম্যাডাম আপনি তো অনেক সাহসী, আর আজকে যদি আপনি না থাকতেন ওরা তো আমাকে শেষই করে দিত। তা তো দিতই, তা শুনি কি অপরাধ করেছ? তেমন কিছু না, ওই আমি ওদের থেকে দেখতে সুন্দর তো তাই আমাকে মারতে এসছে আর কি। আশ্চর্য, শুধুমাত্র সুন্দর বলে তার জন্য মারতে এসছে? আমি ওদেরকে পুলিশে দেব। না না, তা করতে যাবে না, সরি যাবেন না। কেন? কারণ ওরা গরিব মায়ের সন্তান, ওদেরকে কেস করলে ওরা সামলাতে পারবে না। এত মায়া, এত ভালো নাগরিক আমি আগে দেখিনি। মা বলেছে যে যতদিন বেঁচে থাকবো অন্যের উপকার করবো, কেউ যদি মারেও তাকে মারবো না, আর অন্যের জন্য দরকার হয় নিজের জীবন দেব। গুরু, যাই বলো আর তাই বলো, আমাদের প্ল্যানটা কিন্তু ভালোই কাজ করছে। শুধু কাজ করলে হবে না রে, আমাদেরকে পুরো লাস্ট অবধি যেতে হবে, বুঝতে পারলি? আরে গুরু, তুমি চিন্তা করছো কেন, আমরা তো আছি নাকি? একদম। আর শোন, ও আমাকে আজকে আবার ডাকলো একটু দেখা করার জন্য, জানি না কি বলবে, কিন্তু মনে হয় খুব তাড়াতাড়ি এই প্রপোজটা করে ফেলবে আর কি। আরে গুরু, এটা তো খুবই খুশির খবর। তাহলে কিন্তু আমাদের পার্টি চাই। একদম একদম, পার্টি কি রে, তোদের জন্য পুরো বুক করে দেবো। কি ব্যাপার বলো তো গুরু, অনেকক্ষণ ধরে দেখছি তুমি চুপচাপ বসে আছো মন খারাপ করে, কি হয়েছে? মনে হচ্ছে গুরু গুন্ডামি ছেড়ে দেবে। ওই কথা মুখেও আনিস না, ওটাতেই তো আমাদের পেট চলে। যাই হোক গুরু, শোনো বলছি, আমাদের না কালী পুজোটা আবার শুরু করতে হয়, বুঝলে? ঠিকঠাক কাজকর্ম হচ্ছে না, যেখানেই যাচ্ছি ওই প্রতিবাদী মেয়েটা চলে আসছে, বুঝলি? আমি এই গুন্ডামি আর করবো না, আমি দল ছেড়ে দেবো। মানে এসব কি বলছো তুমি, দল ছেড়ে দেবে? আরে তুমি তো আমাদের দলের সর্দার, তুমি যদি দল ছেড়ে দাও এই দলের কোনো মর্যাদাই থাকবে না, আর আমাদেরই বা পেট চলবে কি করে? পেট চলবে সৎপথে। বুঝতে পেরেছি, গুরুর ওই মেয়েটাকে মনে ধরেছে। আচ্ছা গুরু, দেখো যেটা ভালো হয়। দেখ, একটা মেয়ে যদি পারে সাহস দেখাতে, একটা মেয়ে যদি পারে সৎপথে চলতে, তাহলে আমরা কেন পারবো না সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে? আমাদেরকেও পারতে হবে। কিন্তু গুরু,
ওই মেয়েটা যদি তোমাকে না মেনে নেয়, যদি অ্যাকসেপ্ট না করে তোমাকে, আমার পুরোপুরি বিশ্বাস ও আমাকে ভালোবাসে, তো এসব কথা ভেবে লাভ নেই। আর কালকে ও আমাকে দেখেছে বুঝলি তো, চল পরে দেখা হবে, কালকে দেখি ও কি বলে। আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে মা বাবা দাদু দিদা কেউ নেই, আমি একা। একা বলবে না, আমি আছি তোমার পাশে। একটা কথা বলবো, আগের দিন যখন গুন্ডাগুলো তোমাকে মারতে এসেছিল না, তখন তোমার অসহায় মুখটা দেখে না আমি তোমার প্রেমে পড়ে যাই। আর এখন যখন জানতে পারলাম তোমার কেউ নেই, আমি অন্তর থেকে তোমাকে ভালোবেসে ফেললাম। আচ্ছা মিতি, আমি যদি কোনো ভুল করি আমায় ক্ষমা করবে তুমি? করবো ক্ষমা, কিন্তু তুমি কখনো কোনো ভুল করতেই পারো না। না, তুমি যদি কখনো জানতে পারো যে তুমি যেটা আমায় দেখছো আমি সেটা না। কি সব আবোল তাবোল বকছো বলো তো। আরে গুরু, কি করছো এখানে? সেদিন তোমার তারাকে বেঁচে গেছিলাম এই মেয়েটার জন্য, তা এখনো কি গুন্ডামি চলছে না ছেড়ে দিয়েছো? আমি তো একটা বড় লোকের মেয়েকে বিয়ে করেছি, আর শ্বশুরের পয়সায় বসে আরামে হারাম খাচ্ছি। ঠিক আছে, অনেক হয়েছে, অনেক কিছু বলেছিস, এবার যা। কি সব উল্টো পাল্টা বলছো এগুলো তুমি? গুরু, গুন্ডা, চুরি, কি সব বলছো এগুলো? ও গুরু, তোমায় মনে হয় বলেনি, আর কজন গুন্ডাই বা প্রেম করে সত্যি কথা বলে? কি সব বলে গেল ওই মাত্র? মিতি, ও কিছুই উল্টোপাল্টা বলেনি, তোমার এবার সত্যিটা জানা দরকার, কারণ তুমি যেটা ভাবছো আমি সেটা না। আমি একজন লিখিত গুন্ডা, কিন্তু এটা সত্যি যে এখন আমি গুন্ডামি ছেড়ে দিয়েছি, আমি আর গুন্ডামি করি না, আমি এখন একজন ভালো প্রেমিক হয়ে থাকতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই জন্য তোমাকে ভালোবেসে আমি সব কিছু ছেড়ে দিয়েছি, আমি যে তোমায় ভালোবাসি। ডোন্ট টাচ মি, আমাকে একদম ছোঁবে না, আমি গুন্ডাদেরকে ঘৃণা করি আর আমি কোনো গুন্ডাদের সঙ্গে প্রেম করতে চাই না। কিন্তু মিথি, আমি যে তোমায় ভালোবাসি। রাখো তোমার ভালোবাসা, আর একদম তোমার মুখটা আমার সামনে নিয়ে আসবে না। মিথি, আপনার সাথে আমাদের কিছু কথা আছে। আমি কোনো গুন্ডাদের সাথে কথা বলতে চাই না। গুন্ডা কাকে বলছেন ম্যাডাম? যেই মানুষটা দুজন অনাথকে বাঁচতে শিখিয়েছে, নাকি যেই মানুষটা কোনো অসহায় মায়ের ওষুধ খরচার টাকা জোগাড় করে দিয়েছে? সমাজের আসল হিরোদের চিনতে শিখুন ম্যাডাম। শঙ্কর, তোমরা কি এখান থেকে যাবে? মিথি, আমি এখান থেকে যেতে আসিনি, তোমায় নিয়ে যেতে এসেছি। বিশ্বাস করো মিথি, শুধু তোমাকে ভালোবেসে আমি এই গুন্ডামির রাস্তা থেকে চলে আসতে চাইছি, সৎ পথে বাঁচতে চাই মিথি, তোমাকে নিয়ে বাঁচতে চাই। হ্যাঁ, প্রয়োজনে আমরা সবাই মিলে হার ভাঙা খাটনি করে একসাথে বাঁচব। রাজি হয়ে যান ম্যাডাম, ও মানুষ হিসেবে অনেক ভালো, আর ও তো মানুষ না, এরকম অনেক অনাথের ভগবান। সত্যি তোমরা এই পথ ছেড়ে দেবে তো? হ্যাঁ মিথি, তোমার হাত ধরে নতুন পৃথিবী দেখব, আর এক পৃথিবী ভালোবাসে দিয়ে তোমায় আমি নতুন ঘর করে দেব। আমি আমার জীবনে ঠিক এরকমই একটা পুরুষ চেয়েছিলাম, যেটা সব অতীত ভুলে গিয়ে আমাকে পুরো রানীর মতো করে ভালোবাসবে। আই লাভ ইউ মিথি। আই লাভ ইউ টু।